ও, ভিডিও শুরু হয়ে গেছে? জাস্ট মনেই ছিল না। আচ্ছা যাই হোক, আর বকর বকর না করি। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ও আচ্ছা, আগে তো দুইটা ভিডিও আপলোড দিছি, দুইটার কি খবর? বাসায় প্র্যাকটিস করছেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে 3 নম্বর ভিডিও শুরু করি আমরা, মানে ক্লাস 3 যেটা বলে। ওকে, আরো যেটা বলেই গেছিলাম, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা ওই যে কি যেন বলে, ও ঘন্টা, ওইটাকে অন করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের মূল প্রজেক্টে যাই। আমাদের মূল প্রজেক্ট হচ্ছিল নিউ ফোল্ডার, তার মধ্যে ইনডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটাকে আমরা নোট প্যাডে নিব, মানে আগের যে 2টি ক্লাস ছিল ওইটার মধ্যে কাজ করবো আবার। ওকে, আমাদের নোটপ্যাড বাবাজি চলে আসছে। আমরা প্রথম 2 পর্ব পর্যন্ত এই পর্যন্ত কাজ করছিলাম। আচ্ছা, এটার আবার আউটপুটটা দেখি। এটার আউটপুট ক্রম কি করছিলাম, ও সরি, এইখান থেকে ইটালিয়ান করছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে যাক, আজকে আমরা কি করব, কি লিস্ট, অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট দেখবো এটা কিভাবে করে। ওকে, আমাদের আগেরটাই আছে, কি কি আছে, এইচটিএমএল, ক্লোজ, হেড আর বডি। ও, আমরা তো বডির মধ্যে কাজ করব। ঠিক আছে, তাহলে বডির মধ্যে যেহেতু কাজ করব, তাহলে প্রথমে আমরা কি নিব, একটা ও হেডারের কাজ তো শিখাইছিলাম, মানে H1। ঠিক আছে, H1 দিয়ে শুরু করি। H1 এর মধ্যে কি দেব, লিস্ট, অর্ডার লিস্ট, ও আর ডি ই আর ই টি। ঠিক আছে, তো অর্ডার LIST, অর্ডার লিস্ট। আচ্ছা, এটাকে আমরা কোন হেডারটা একটু ক্লোজ করি, স্ল্যাশ H1। আশা করি চলে আসছে আমাদের ক্রম, রিফ্রেশ, হ্যাঁ চলে আসছে H1টা, মানে হেডার ট্যাগটাকে। এটার মধ্যে আমরা করব লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। প্রথমে আমরা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের জন্য আমরা কী ট্যাগ নিব, অর্ডার লিস্টের জন্য আমরা OL নিব, OL। ওকে, ওইটাকে ক্লোজ করব আমরা এখন, স্ল্যাশ OL। এখন এর মধ্যে আমরা OL তো দিছি, এর মধ্যে আমরা কি দিব, LI দিব, OL LI। সেমভাবে LI টাকে ক্লোজ করব, LI। এখন এর মধ্যে আমরা যা খুশি তাই দিব। প্রথম দিলাম আমরা অ্যাপেল, এ পিপি অ্যাপেল, পুষ্টিকর খাবার, ঠিক আছে, বেশি বেশি খাবেন। আচ্ছা, এটা আমরা এখন ডাবল করি, কন্ট্রোল ডি। দ্বিতীয় নামটা কি দিব, অপ্পো, ও পিপি ও অপ্পো, MI। আর এটা কি দিব, বিভো, BIVO। আচ্ছা, এখন দেখি আউটপুটে কি আসে আমাদের। ওকে, দেন অর্ডার লিস্টে অ্যাপেল, অপ্পো, MI, ভিভো, এটা 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই 1 2 3 4 কে চেঞ্জ করব, দেখি কিভাবে চেঞ্জ করা যায়। তাহলে আমরা ওয়েল এর মধ্যে স্পেস ট্রাইব ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে দিব কি, প্রথমে দিব আমরা ছোট হাতের এ, দেখেন এবার সবগুলো ছোট হাতের এ হয়ে গেছে, ABCD। আমরা যত খুশি ততগুলো দিতে পারবো। আচ্ছা, এবার বড় হাতের দিন, এখন আমাদের সবগুলো বড় হাতে চলে আসছে। আচ্ছা, আবার এটা চেঞ্জ করি, আমরা দেবো ছিল আই, মানে রোমান চিহ্নর 1 যেটারে বলে, 1 2 3 4। আচ্ছা, এবার আমরা বড় হাতের আই দিই, মানে আইটা বড় হাতের দিই, দেখি এবার কি হয়। আচ্ছা ওকে, তো আমরা যেটা খুশি সেটা দিতে পারবো। আর এখানে ডিফল্ট অবস্থায় থাকবে কি, 1 2 3 4, আমাদের ডিফল্ট থাকবে 1 2 3 4। আচ্ছা, এটা আমরা এখন অর্ডার লিস্ট ইস করলাম, এখন আন অর্ডার লিস্ট। আন অর্ডার লিস্টের জন্য কি করতে হবে, এটা হলো হেডার, ওয়েল, এখানে ক্লোজ। আচ্ছা ঠিক আছে, এটা নিচেই করি,
এটাকে কপি করি, হেডার ট্যাগটাকে আবার, সরি কি করলাম, আবার কপি কপি পেস্ট। তাহলে এখানে লিখবো আবার আনঅর্ডার লিস্ট, ইউ এন আনঅর্ডার লিস্ট, ব্রাউজার কি বলে আনঅর্ডার লিস্ট চলে আসছে। এখন আমরা আনঅর্ডার লিস্টের কাজ করব। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য কি করতে হবে আমাদের, যেহেতু আমাদের অর্ডার লিস্টের জন্য ও এল, তাহলে আমাদের জন্য ইউ সরি ইউ এল আনঅর্ডার লিস্ট ক্লোজ, এটাকে আবার ক্লোজ করব, প্লাস ইউ এল। আচ্ছা আগেরটার মতোই সেম কাজ, শুধু ও এল আর ইউ এল পার্থক্য। তারপর আবার করব আমরা এল আই, আবার এই এল আইটাকে ক্লোজ করব, এল আই ওকে। এর মাঝখানে আবার কি লিখবো আমরা, সেমটাই লিখি এ পি পি এল অ্যাপেল। আচ্ছা উপরগুলো তো কপি করি, আর আপনারা বারবার ট্রাই করবেন, পেস্ট। এখন দেখি কি আসে, দেখছেন অর্ডার লিস্টের ডিফল্ট হচ্ছে 1 2 3 4 আসছে, আর এটা হচ্ছে ডট আসছে, মানে সার্কেল আসছে। এই সার্কেলগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আগেরটার মতো সেম কাজ করব আমরা, টিউআই পিই ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে দিব 1 সরি এ, এ দিলে এখানে আসবে না, এ দিলে আসবে না। আচ্ছা আর একটা দেখি, আইটেম যোগ করে দেখি কাজ করে কিনা। আচ্ছা তাও কোনো পরিবর্তন নাই, কি জন্য দেখি। আচ্ছা যেহেতু তোমার এটা এ দিলে কাজ করে না, কোনোটা দিলে কাজ করবেও না, কারণ কাজ করবে না হচ্ছিল এই জন্যে, কারণ একটা অর্ডার লিস্ট একটা আনঅর্ডার লিস্ট। এবার আমরা ও এল অর্ডার লিস্টটাকে 1 2 এ বি সি ডি এগুলো দিয়ে আমরা ডিজাইন করছি। তাহলে আমরা এখন কি করব, উপায় তো একটা আছে। আচ্ছা আচ্ছা ডিপল অবস্থায় কি আছে, তাইলে আমাদের সার্কেল আছে, আচ্ছা সার্কেল আছে, আমরা সার্কেল লিখতেও পারি সি আই আর সি এল ই সার্কেল, মানে যেটা আছে ওইটাই, পরিবর্তন হবে না, সরি ও সার্কেল মানে এটা জুম করি, এটা সার্কেল হয়ে গেছে মানে গোল হয়ে গেছে, যেহেতু আমরা সার্কেল ইউজ করছি। আমাদের তাহলে ডিফল্ট ছিল কি ছিল, ডিস্ক ছিল, যে ডিফল্টটা দেখি কি ছিল আমাদের, সার্কেল তো কাজ করলাম, ডিস্ক ডি আই এস ডিস্ক দেখি এখন ডিস্ক কি বলে, হ্যাঁ আমাদের ডিফল্ট ছিল হলো ডিস্ক, তারপরে কি করলাম সার্কেল, আর এবার কি আছে স্কোয়ার, স্কোয়ার করলে স্কোয়ার ডিস্ক সার্কেল, তিনভাবে আমরা কাজ করতে পারি আনঅর্ডার লিস্টকে। এস ইউ আচ্ছা চলে আসছে আমাদের সার্কেল, এস কিউ ইউ এ আর ই বলতেও সমস্যা, ওকে আচ্ছা সার্কেল চলে আসছে। এই তিনভাবে আমরা করতে পারি, যেরকম সার্কেল ডিক্স আর স্কোয়ার, আর অর্ডার লিস্টটাকে আমরা রোমান চিহ্ন দিয়ে এবিসিডি দিয়ে 1 2 দিয়ে কাজ করতে পারি। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা লিমিট করে দিব যে সর্বোচ্চ এত থেকে শুরু হবে, যেরকম আমাদের প্রথমটা দেখি অর্ডার লিস্টেতে আউটপুটে কি আছে, জুম আউট আচ্ছা একটু জুম, 1 2 3 4 আছে। আচ্ছা এটা আমরা ভালোভাবে বোঝার জন্য 1 2 দিয়ে দেখে কাজ করে কিনা, হ্যাঁ 1 2 3 4টা আছে, এবার আমরা চাচ্ছি এই চারটাই থাকবে, শুরু হবে 1 থেকে না অন্য কোনো কোথাও থেকে। তাহলে এই জন্য আমরা কি করব, টাইপের জায়গায় স্টার্ট দিব, দেখি স্টার্ট দিলে কাজ করে কিনা, এস টি এ আর টি স্টার্ট। আচ্ছা কোত্থেকে, 50 থেকে শুরু করি, দেখি 50-এর পর থেকে আসে কিনা, হ্যাঁ 50 51 52 53 এখান থেকে। আচ্ছা 90 থেকে শুরু করি, সরি 90 থেকে শুরু করি,
90, 91, 92, 93, 4টা। তাহলে এখানে আমরা যদি কোনো ক্লকে থেকে শুরু করতে চাই তাহলে আমাদের স্টার্ট দিব, আর নাইলে আমরা টাইপ দিব। এবার বুঝতে পেরেছি স্টার্ট আর টাইপের কাজটা কি, আর লিস্ট অর্ডার লিস্টের লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে ডিফারেন্সগুলো কি। ওকে, আমি আবারও বলছি, অর্ডার লিস্টের মধ্যে 1 2 3 4 ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, রোমান সংখ্যা যোগ করা যাবে, আর আনঅর্ডার লিস্টের মধ্যে শুধু আমরা যোগ করতে পারবো স্কোয়ার, ডিস্ক আর সার্কেল, এই তিনটাই যোগ করতে পারবো। আর যদি আমরা চাই যে কোনো সংখ্যা মানে উপর সংখ্যা থেকে শুরু হবে, যেমন 10-এর থেকে কি, 20-এর থেকে কি, 90 থেকে কি, 100 থেকে শুরু হবে, তাহলে আমরা স্টার্ট ইউজ করবো, টাইপ ইউজ করবো না। ওকে, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, থাক আজকে ভিডিও পর্যন্ত থাক, দেখা হবে 14 নম্বর ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, গুড বাই।